হয়েছে। আর এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিতে দেখা গিয়েছে বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। আর্জেন্টিনার ফুটবল দল জানিয়ে দেয় উত্তেজনা থাকলে তারা মাঠে ফিরবে না। এরপর ব্রাজিলের পুলিশ মারকানার গ্যালারির দায়িত্ব নেয়। ব্রাজিল পুলিশ জানিয়েছে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 30 মিনিট পর মাঠে ফেরেন মেসিরা। ম্যাচের শুরু থেকেই মাঠে দুই দলের ফুটবলারদের মেজাজের রাশ নিয়ন্ত্রণে ছিল না। ফাউল ও কার্ডের ছড়াছড়ি ছিল শুরু থেকেই। প্রথম 18 মিনিটে 8টি ফাউল করেন ব্রাজিলিয়ান ফুটবলাররা, তবে আর্জেন্টিনাও কম যায় না। প্রথমার্ধে সব মিলিয়ে 22টি ফাউল করে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। 63 মিনিটে ম্যাচের ভাগ্য বদলে দিলেন আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস ওটামেন্ডি। সেলসোর কর্নার থেকে হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন এই ফুটবলার। একটি গোলেই ম্যাচের রং বদলে গেল। তবে যদিও সংঘাতের আবহে শুরু হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, তবে অবশ্য 90